শিক্ষার্থীগণ, তোমরা কেমন আছো? ভালো। সকলে ভালো? জি স্যার। হ্যাঁ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা তো আসলে বছরের শেষ পর্যায়ে আসলাম, তাই না? আর কিছুদিন পরে আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে, তা এর জন্য তো আমাদের ব্যাপক প্রস্তুতি নিতে হবে। আর আমরা কিন্তু অনুশীলনী যে সাধারণ অঙ্কগুলো করেছি, এর পাশাপাশি কিন্তু আমাদের সৃজনশীল অঙ্কগুলো করতে হবে, তাই না? তা আজকে আমরা ফার্স্টে সৃজনশীল অঙ্ক শুরু করব। তা আমি এই অনুশীলনী দেখো, এখানে তোমাদের অধ্যায় দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 এ একটি সৃজনশীল অঙ্ক এখানে আমি ইতিমধ্যে লিখেছি। তা এই এই অঙ্ক দিয়ে আমি শুরু করব। তো একটি জিনিস 504 টাকায় বিক্রি করলে 16% ক্ষতি হয়, নাম্বার আছে 540 টাকার 20% সমান কত, এটা বের করব। পরে জিনিসটির ক্রয় মূল্য কত, এটাও বের করব। জিনিসটি 624 টাকায় বিক্রি করলে 70% কত লাভ বা ক্ষতি হবে, এটিও আমরা এই উদ্দীপকের আলোকে বের করব। তা এখানে আমরা শুরু করছি। দেখো এখানে 540 হ্যাঁ, 20% সমান হচ্ছে 540 এর লব 20, ঘরে হবে 100। তা আমরা যদি 100 কে 20 দিয়ে 100 কে ভাগ করি তাহলে 5 হবে, আর এখানে হবে কত, 108। তার মানে হচ্ছে কত, আমরা কত পাচ্ছি, 108। আচ্ছা, তারপর আমরা 6 নম্বরের অঙ্কটা করব। জিনিসটির ক্রয় মূল্য কত, তাহলে জিনিসটির ক্রয় মূল্য বলতে এখানে আমরা যে আমরা আগে লিখছিলাম যে একটি জিনিস এত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট ক্ষতি হয়, তাহলে এখন আমরা দেখো এখন আমরা যেহেতু আমরা একটি জিনিস 700 টাকায় বিক্রি করলে এটা পাচ্ছি পাইসি বিক্রয় মূল্য, তো এখন ক্রয় মূল্য বের করব। তাহলে জিনিসটি দেখো এখানে জিনিসটি 16% ক্ষতিতে বিক্রি করে, এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে কত টাকা, দেখো 100 - 16 এত টাকা সমান কত হবে, 84 টাকা নাকি? হ্যাঁ জি স্যার, 84 টাকা। এবার দেখো, অতএব জিনিসটির বিক্রয় মূল্য জিনিসটির বিক্রয় মূল্য 84 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। কত টাকা? 100 টাকা। অতএব জিনিসটির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 / 84 টাকা। আবার জিনিসটির বিক্রয় মূল্য আমরা পাইছিলাম 504 টাকা, তাহলে 504 টাকা হলে ক্রয় মূল্য 100 × 504 / 84 84। এখন আমরা 84 কে দেখো, আমরা যদি কর্তন করি বা ভাগ করি তাহলে কি হবে, এখানে 84 কে আমরা যদি দেখো 4 দিয়ে ভাগ করি এখানে হবে 21, আর এখানে 4 দিয়ে ভাগ করলে হবে 25। আচ্ছা, তারপর 504 কে 21 দিয়ে ভাগ করি আমরা, 2 42 84 তা 24, তার মানে এখানে হবে 24 ইকুয়াল 25 কে যদি 24 দিয়ে গুণ করি তাহলে কত হয়, এখানে 600 টাকা আমরা পাইলাম, কি 600 টাকা পেলাম, এটা পেলাম জিনিসের ক্রয় মূল্য। তাইলে আমরা পেলাম এটা খ। এখন আসবো গয়ে, বলতে আমাদের প্রশ্ন দিচ্ছিল, আমি কিন্তু কেটে ফেলেছি, তোমরা অবশ্যই খাতার মধ্যে লেখো। তাহলে জিনিসটি 624 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে,
তাহলে আচ্ছা আমি এবারে গ দেখো, গ দেখাচ্ছি। তাহলে জিনিসটির লাভ হলো, লাভ হয়েছে কত? জিনিসটি লাভ হয়েছে 624 থেকে 600 মাইনাস করবা, 600 বিয়োগ করবা, এত টাকা সমান 24 টাকা। তাহলে লাগো 600 টাকায় লাভ হয়, সুতরাং 600 টাকায় লাভ হয়, 600 টাকায় লাভ হয় কত টাকা? 24 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 24 বাই 600 টাকা। অতএব 100 টাকা, শতকরা বলছে 100 টাকায় লাভ হয় 24 পূরণ 100 বাই 600 টাকা। এবারে 100 কে 100 দিয়ে 600 কে ভাগ করলে 6 হবে 424, সমান হবে কত? 4 টাকা। তার মানে 4% লাভ হয়েছে। তাহলে আমরা উত্তরে লিখবো উত্তর 4%, এটাই উত্তর। তা শিক্ষার্থীগণ, তোমরা অঙ্কটা বুঝছো? বাড়ির আরেকটি অঙ্ক দিয়ে দিলে পারবে? থ্যাংক ইউ। তাহলে আগামী দিন আমরা আবার পরবর্তী